প্রত্যেকটা মাসে TNGCL এর স্টাফ আমরা TNGCL সিকিউরিটি এরা যারা আছে অল স্টেশনের সব সিকিউরিটি গার্ড প্রত্যেক মাসে তারা আজকে এক দরবার সজাগ প্রদান করার লগে প্রতি মাসে বেতন নিয়ে তারা বঞ্চনা করতেছে কন্ডাক্টর এবং TNGCL এর কিছু স্টাফ এখানের কোনো মাজরা আছে তারা টাকা খাইছিরা যার ধরনে কন্ডাক্টর TNGCL স্টাফেরা পাত্তাই দেয় না যার ধরনে আমরা প্রতিটা মাসে ভুগতেছি তারা ফোনের উপর ফোন করলে ফোনে সুস্থ করে রেখে দিব আমরা তারা বেতন দিই না ফোন করলে আজকে দিব কালকে দিব পরশু দিব প্রত্যেকভাবে আজকে মাসে 18 তারিখ আমরা এখন মন্ত বেতন নিবাইছি না প্রত্যেক মাসে তারা এই অবস্থা আমরা করতেছে আমরা বউ বাচ্চা না খাইয়া আছে তো আজকে আমরা আইছি তো আজকে আইলে কি দেখা যাবো আমরা এখন বুঝাই দিব রামচন্দ্র তো মজুগে কালকে দিয়ে এরপরে কি দেখা যাবো কিতা আমরা বেতন হয় না কিতা কন্ট্রাক্টর তারা দেওয়া লাগছে 20 টাকা বা 20,000 30,000 টাকা দিয়ে লাই তারা টাকা খাই কারুফরে অভিযোগ টাকার অভিযোগ আছে এখানে তারা কয়েকজন মুষ্টিমে কয়েকজন স্টাফ আছে খাই গা তারা পেট মোটা করে লাগছে TNGCL কয়েকজন স্টাফ তো আমরা আজকে না খাই আছি বউ বাচ্চা মানে আমরা ইচ্ছা আমরা বউ বাচ্চা যা আছে স্টাফের কাছে দেওয়া যাবো আজকে আমরা বেতন লাগবো যে কোনোভাবে হোক আমরা সে বেতন লাগবো বেতন ছাড়া আমরা আমরা আজকে 2 মাসের বেতন আটকানো কতজন আছেন আপনারা আমরা 50 জনের উপর আছি স্টাফ অল স্টেশন বাজারঘাট ফয়ারপুর অল সিএনজি স্টেশন সিকিউরিটি গার্ড প্রত্যেক সময় কথা বলে তোমরা স্যালারি চিন্তা করো না প্রতি মাসে 5 তারিখ পাই লেবা কন্ডাক্টর ডাকাইছিল আবার বিশ টাকা কইছে কন্ডাক্টর কইছে ঠিক আছে 7 তারিখ দিলাম 7 তারিখ ফোন করলে সুস্টপ এই যে সুস্টপ ভিজি ভিজি করে রাখবো অফিসে ফোন করলে কালকা দেবো পরশু দেবো তার মানে তারা কন্ডাক্টর আমরা বলছি কন্ডাক্টর বাতিল করো তারা কন্ডাক্টর বাতিল করতে রাজিই না তার মানে কি তার কোনো মাজরা আছে TNGCL তারা তো টাকা খায় 10,000 20,000 30,000 টাকা খায় TNGCL কোনো কোনো স্টাফ আপনারা কার আন্ডারে আমরা TNGCL আন্ডারে মানে কন্ডাক্টর আন্ডারে আর কি কন্ডাক্টর নাম কি নিরজ্জা আপনার মধ্যে প্রথম প্রথম দেখছেন দুদিন পরে পরে দেখা যায় কি তা মানুষের চাকরি যুবক হয়েছিল 1,00,000-1,50,000 জায়গা প্রকল্প চাকরি যুবক হয়েছিল 1,00,000-2,00,000 টাকা করে খাইব খাইছিল এমন করতেছে সাহেব আমরা সিকিউরিটি এমন করতেছে তোমরা 5,000 টাকা দাও তোমরা রেজিস্ট্রেশন দিবো আজকে আমরা 1.5 বছর 2 বছর ধরে চাকরি করি 1.5 বছর পরে কি রেজিস্ট্রেশন কি আর তা ইপিএফ নাই ইএসআই নাই কিচ্ছু নাই আমরা স্যালারি স্লিপ পর্যন্ত দেয় না কত টাকা স্যালারি আপনার আমরা 9,925 টাকা পাই টোটাল কত আমরা এটাও জানি না ক্যাশ এটা পাইতেছি কোনো কথা কইতে গেলে আমরা হুমকি দেয় চাকরিতে আমরা চাকরিতে ছাটাই করে দিব কোনো কিছু কইতে গেলে চাকরিতে ছাটাই করে দিব তার কাজ শুধু এটা TNGCL স্টাফে কয় কন্ডাক্টরে কয় আপনার নাম আমার নাম কমল সরকার আপনি কি পদে আছেন আমি সিকিউরিটি গার্ড Gracias.